ইউনিট 33, লেসন 1 থেকে 2। আমরা আজকে কি পড়বো? একটা স্টোরি পড়বো, গল্প। গল্পের নাম হচ্ছে দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস, ব্যাং। তাহলে আমরা কিছু ছেলে এবং ব্যাং এর গল্প পড়বো। লেটস স্টার্ট। লিসন অ্যান্ড রিড, শোনো এবং বলো। আমরা দেখতে পাচ্ছি কি, ছেলে দুটো খেলছে। ফজল অ্যান্ড সাইফুল আর প্লেইং নিয়ার দ্য পন্ড। তাহলে ফজল এবং সাইফুল, তারা দুজন বন্ধু, তারা কি করছে? আর প্লেইং, তারা খেলছে নিয়ার দ্য পন্ড। নিয়ার মানে কি? কাছে। আমরা এখানে পন্ড বা পুকুর দেখতে পাচ্ছি। তাহলে ফজল এবং সাইফুল পুকুরের কাছে খেলছেন। তারপর তারা কি করছে? ব্যাং ডেকে উঠল, ক্রক ক্রক। আমরা কি জানি ব্যাং এর ডাকে ক্রক বলে। তারপর কি হলো? ফজল সেইজ, লিসন সাইফুল, দেয়ার আর ফ্রগস হিয়ার, লেটস সি দেম। ফজল ইজ হ্যাপি। তাহলে ফজল বলছে, সেইজ মানে কি? বলা। লিসন সাইফুল, সাইফুল শুনো, দেয়ার আর ফ্রগস হিয়ার, বলছে এখানে, হেয়ার মানে এখানে ব্যাং রয়েছে, এবং এক্সক্লেমেটরি চিহ্ন বা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সে বিস্মিত হয়েছে, অবাক হয়েছে। তারপর বলল, লেটস সি দেম, চলো তাদের দেখি। তারপর কি দেখতে পেলাম? ফজল ইজ হ্যাপি, সে খুশি। তাহলে আমরা এখানে একটু খেয়াল করি, ফজল সেস, তাহলে ফজল কি বলছে? ফজল যে কথাটি বলেছে সেটা কি আমরা দেখতে পাচ্ছি? কোট করা হয়েছে, একটা কোটেশন মার্ক ব্যবহার করা হয়েছে। কেউ যখন কথা বলে, সেই কথাটা যদি আমরা হুবহু তুলে ধরি, সেক্ষেত্রে আমরা এভাবে কোট করতে পারি বা কোটেশন করব। তারপর আমরা দেখতে পাচ্ছি লিসনের পর কমা, ফুল স্টপ দেওয়া হয়েছে, এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অনেকগুলো পাংচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখি তো কি হলো, তারা কি করছে? পুকুরে ঢিল ছুটছে। আই হ্যাভ এন আইডিয়া, সাইফুল সেজ। তাহলে সাইফুল কি বললো? আমার একটি বুদ্ধি এসেছে। আই হ্যাভ এন আইডিয়া মানে কি? আইডিয়া মানে প্ল্যান বা বুদ্ধি বলতে পারি। তাহলে বলছে আমার একটি বুদ্ধি আছে বা প্ল্যান আছে, পরিকল্পনা আছে। হি থ্রোস আ স্টোন, থ্রো মানে কি? ছুঁড়ে মারা। তাহলে হি থ্রোস আ স্টোন, সে একটি পাথর ছুঁড়ে মারলো। স্টপ, ফজল সেইজ। তখন ফজল কি বললো? স্টপ, থামো। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি, সাইফুল যে কথাটা বলেছে হুবহু সে কথাটা এখানে তুলে ধরা হয়েছে, তাই কোটেশন চিহ্ন ব্যবহার করা হলো। তারপর কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ফাজল সাইফুলকে কিছু বুঝাচ্ছে। কি বললো? দ্য ফ্রগস সুইম অ্যাওয়ে, পাথর ছুঁড়ে মারার কারণে কি হলো? ব্যাংগুলো সাঁতরে চলে গেল। সুইম অ্যাওয়ে মানে কি? তারা সাঁতরে চলে গেল। সরি, সাইফুল সেজ। তাহলে সাইফুল কি বললো? সাইফুল বললো, আমি দুঃখিত বা সরি। কেন? কেননা সে পাথর ছুঁড়েছিল বলে ব্যাংগুলো সাঁতরে চলে গেল। ফাজল অ্যান্ড সাইফুল আর প্লেইং নিয়ার দ্য পন্ড। ফাজল সেজ, লিসন সাইফুল, দেয়ার আর ফ্রগস হিয়ার, লেটস সি দেম। ফাজল ইজ হ্যাপি। আই হ্যাভ এন আইডিয়া, সাইফুল সেজ। হি থ্রোজ আ স্টোন, স্টপ, ফাজল সেজ। দ্য ফ্রগ সুইম অ্যাওয়ে, সরি, সাইফুল সেজ। এখান থেকে আমরা কি বুঝলাম? দুটো ছেলে, ফাজল এবং সাইফুল, নদীর ধারে বা পুকুরের পাড়ে খেলছিল। তারা ব্যাং দেখলো এবং ব্যাং এর দিকে পাথর ছুড়ে মারলো। এর ফলে কি হলো? ব্যাংগুলো সাঁতরে চলে গেল। টিক দ্য বেস্ট আনসার, বেস্ট মানে কি? সবচেয়ে ভালো। তাহলে সবচেয়ে ভালো উত্তর যেটি হবে সেটা তো আমরা টিক চিহ্ন দিব। হোয়াট আর দ্য বয়েজ ডুইং, ছেলেরা কি করছে? ডু মানে করা, করছে বলা হয়েছে। তাহলে ডুইং, দে আর থ্রোয়িং স্টোনস, দে আর সুইমিং, দে আর প্লেয়িং, দে আর ওয়েটিং। আমরা কি জানি? তারা দুজন মিলে যে কাজটা করছিল সেটা হচ্ছে প্লে, খেলা করছে। দে আর প্লেয়িং। দ্য ফ্রগ সুইম অ্যাওয়ে বিকজ, ব্যাংগুলো সাঁতরে চলে গেল। কারণ কি? বিকজ মানে কারণ। কারণ দে আর স্যাড, দে লাইক টু সুইম, দে আর অ্যাফ্রেড, দে আর প্লেয়িং। আমরা জানি ব্যাংয়ের দিকে পাথর ছুঁড়ে মারা হয়েছিল, তাই তারা ভয়ে চলে গেল। তাহলে দ্য ফ্রগ সুইম অ্যাওয়ে বিকজ দে আর অ্যাফ্রেড, তারা ভয় পেয়েছে, তারা ভীত ছিল। দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, তাহলে মোরাল মানে কি? নীতিবাক্য বা মূল কথা কি গল্পের? ডোন্ট সুইম ইন পন্ডস, ডোন্ট থ্রো স্টোনস অ্যাট অ্যানিমেলস, ডোন্ট প্লে উইথ ফ্রগস, ডোন্ট প্লে নিয়ার পন্ডস। তাহলে প্রত্যেকটার অর্থ কি? বলা হচ্ছে কি, পুকুরে সাঁতার কেটো না, প্রাণীদের উদ্দেশ্যে পাথর ছুঁড়ো না, ব্যাঙের সাথে খেলা করো না, পুকুরের কাছে খেলা করো না। তাহলে কোনটা হবে? গল্পের মূল কথা কি ছিল? গল্পের মূল কথা ছিল, কোনো প্রাণীকে আঘাত করা উচিত না, কোনো প্রাণীকে আমরা পাথর ছুঁড়ে মারবো না, সেটা যে কোনো প্রাণী হতে পারে। মোরাল অফ দ্য স্টোরি ইজ, ডোন্ট থ্রো স্টোনস অ্যাট অ্যানিমেলস।
Answer the following questions. আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দিব। Where is Fazal and Saiful playing? আমরা জানি near the pond. They are playing near a pond. Why was Fazal happy? Fazal কেন খুশি ছিল? He was excited to see the frogs in the pond. He was excited. Excited মানে কি? উত্তেজিত, কারণ সে হয়তো ব্যাঙ আগে কখনো দেখেনি। এভাবে ব্যাঙ দেখতে পেয়ে সে খুশিতে আনন্দে উত্তেজিত হয়েছিল। সে এক্সাইটেড ছিল, তাহলে বলা হচ্ছে হি ওয়াজ এক্সাইটেড। সে উত্তেজিত ছিল বা হ্যাপি ছিল টু সি দ্য ফ্রগস ইন দ্য পন্ড। ইন দ্য পন্ড মানে পুকুরে বা পুকুরের ভিতরে, পুকুরে ব্যাঙগুলোকে দেখে সে এক্সাইটেড ছিল। হোয়াট ওয়াজ ফজল অ্যান্ড সাইফুল প্লেয়িং উইথ নিয়ার দ্য পন্ড? বলা হচ্ছে ফজল এবং সাইফুল পুকুরের কাছে কি দিয়ে খেলছিল? বোথ অফ দেম, বোথ অফ দেম ওয়ার প্লেয়িং উইথ এ ফুটবল। তাহলে বোথ অফ দেম মানে কি? দুজনই, তারা দুজনই। দেম মানে তাদের, বোথ মানে দুজনকে বোঝাতে ব্যবহৃত হচ্ছে। তাহলে তাদের দুজনই ফুটবলের সাথে খেলছিল বা ফুটবল দিয়ে খেলছিল, এখানে হবে ফুটবল দিয়ে খেলছিল। পেয়ার ওয়ার্ক, আমরা এখন জোড়ায় জোড়ায় কাজ করব। হাউ ডু ইউ ফিল অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? মেয়েটি বলছে হাউ ডু ইউ ফিল, তুমি কি অনুভব করো? ফিল মানে কি? অনুভব করা। অ্যাট দ্য এন্ড, আমরা জানি শেষে বোঝাতে কি বলা হয়, অ্যাট দ্য এন্ড। তাহলে গল্পের শেষে তুমি কি অনুভব করলে? আমরা বলতে পারি যে আমরা ব্যাঙের জন্য দুঃখ অনুভব করেছিলাম বা মন খারাপ হয়েছে, তাহলে আই ফিল স্যাড ফর দ্য ফ্রগস। এছাড়া আমরা কি বলতে পারি, আই ফিল উই শুড নট থ্রো স্টোনস অ্যাট এনিমেলস, আমাদের প্রাণীদের উদ্দেশ্যে স্টোন থ্রো করা উচিত না বা পাথর ছুড়ে মারা উচিত না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট আনসার, আমরা এখন সঠিক উত্তর দিয়ে এই গ্যাপ গুলো পূরণ করব। তাহলে আমরা প্লে করি, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি রেলগাড়ি চলছে। আর আমাদের কি করতে হবে, ক্লিক অন দ্য স্টেশন। আমরা এখানে ট্রেন স্টেশন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। আমাদের একটি প্রশ্ন আসলো কি, ফাজল অ্যান্ড সাইফুল আর ড্যাশ নিয়ার দ্য পন্ড। তাহলে তারা নিয়ার দ্য পন্ড কি করছিল? আমরা অপশনসে যাই, ফাইটিং, সিঙ্গিং, প্লেইং। তারা মারামারি করছিল নাকি গান করছিল না খেলছিল? উই অল নো দ্যাট দে আর প্লেইং। আমাদের ট্রেনটি আবার যাত্রা শুরু করলো, এখন সে কোথায় যেয়ে থামবে? আমরা দেখতে পাচ্ছি ম্যাপে দেখানো হচ্ছে সে আরেকটি স্টেশনে গিয়ে থামলো। এখন প্রশ্ন আসলে হচ্ছে দে আর ড্যাশ হিয়ার, তাহলে কি হবে, কি ছিল সেখানে? দে আর স্নেকস, ফ্রগস, ফিশ, সাপ ছিল, ব্যাঙ ছিল না মাছ ছিল? ফ্রগস। এর পরের স্টেশনে কি প্রশ্ন অপেক্ষা করছে আমাদের জন্য আমরা দেখি তো, সাইফুল থ্রোস এ ড্যাশ অ্যাট দ্য ক্রোকিং ফ্রগস। তাহলে সাইফুল কি ছুঁড়ে মেরেছিল? আমরা জানি স্টোন ছুঁড়ে মেরেছিল। ক্রোকিং ফ্রগস মানে কি? যে ফ্রগ গুলো ডাকাডাকি করছিল তাদের উদ্দেশ্যে। তারপরের প্রশ্ন কি দেখি তো, আমাদের স্টেশনে আর কোন প্রশ্ন অপেক্ষা করছে? ফাজল ওয়াজ ড্যাশ ওয়েন হি স দ্য ফ্রগস। তাহলে ফাজল কেমন ছিল যখন সে ব্যাঙগুলো দেখেছিল? স্যাড, হ্যাপি, অ্যাংগ্রি। আমরা জানি সে খুবই খুশি ছিল, দ্যাট মিন্স হ্যাপি। এখন আমরা আরেকটা প্রশ্নের উদ্দেশ্যে আরেকটা স্টেশনে যাচ্ছি, তাহলে দেখি তো, ফাজল হ্যাড অ্যান, তাহলে ফজলের কি হয়েছিল? ইনসেক্ট, আইডিয়া, আইসক্রিম। ফাজল হ্যাড অ্যান আইডিয়া। আর আমরা ইংরেজিতে কি বলছি? ফাজল। আর বাংলায় কি বলছি? ফজল। আমরা এখন চলে আসছি লাস্ট স্টেশনে, তাহলে এই স্টেশনে কি আছে আমরা দেখি। অ্যাট দ্য এন্ড সাইফুল সেজ, অ্যাট দ্য এন্ড মানে কি? শেষে সাইফুল বলল, কি বলল? গ্রেট, ওহ নো, সরি। আমরা জানি সাইফুল বলেছিল সরি, কেননা সে পাথর থ্রো করেছিল বা স্টোন থ্রো করেছিল। ইউনিট 34, আমরা লেসন 1 থেকে 3 পড়বো। এখানে আমরা কি পড়বো? মাই ফ্যামিলি, অর্থাৎ আমার পরিবার। লিসন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। সে কি বলছে? আই অ্যাম তিশা, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম ইন ক্লাস 3, দেয়ার আর 4 পিপল ইন মাই ফ্যামিলি, মাই মাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ ব্যাংকার, মাই ব্রাদার ইজ 2 ইয়ার্স ওল্ড। তাহলে সে তার পরিবার নিয়ে কথা বললো। তার পরিবার সম্পর্কে কি বললো আমরা দেখি তো, প্রথমে সে নিজের পরিচয় দিল। তাহলে আমি আমার পরিবার সম্পর্কে বলার আগে আমি নিজের সম্পর্কে বলবো। আই অ্যাম তিশা, আমি হই তিশা, আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, আই এম ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, দেয়ার আর 4 পিপল ইন মাই ফ্যামিলি, ইন মাই ফ্যামিলি হচ্ছে আমার পরিবারে, আমার পরিবারে 4 জন মানুষ রয়েছে, মাই মাদার ইজ এ টিচার, আমার মা একজন শিক্ষক,
মাই ফাদার ইজ আ ব্যাংকার, আমার বাবা একজন ব্যাংকার যিনি ব্যাংকে চাকরি করেন। মাই ব্রাদার ইজ 2 ইয়ার্স ওল্ড, আমার ভাইয়ের বয়স 2 বছর বা আমার ভাই 2 বছর বয়সী। রিড অ্যাবাউট তিশা ফ্রম অ্যাক্টিভিটি এ, টক অ্যাবাউট হার। তাহলে আমরা অ্যাক্টিভিটি এ তে তিশা সম্পর্কে পড়েছি, এখন আমরা তার সম্পর্কে কথা বলবো। টক অ্যাবাউট মানে কার সম্পর্কে কথা বলা। তাহলে টক অ্যাবাউট হার মানে কি, আমরা এখন তার সম্পর্কে বলবো। এতক্ষণ সে নিজের সম্পর্কে বলেছে কিভাবে, আই অ্যাম তিশা এভাবে। এখন আমরা অন্যের সম্পর্কে বলবো, কিভাবে বলবো। এখন তার আই অ্যাম তিশা বলতে পারবো না, এখন বলতে হবে হার নেম ইজ তিশা, তার নাম তিশা। শি ইজ আ স্টুডেন্ট, শি রিডস ইন ক্লাস 3, অথবা শি ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 3। শি হ্যাজ 4 পিপল ইন দ্য ফ্যামিলি, হার মাদার ইজ এ টিচার, হার ফাদার ইজ এ ব্যাংকার, হার ব্রাদার ইজ 2 ইয়ার্স ওল্ড। তাহলে আমরা কি করলাম, প্রতিটা সেন্টেন্স এর আগে শি বা হার ব্যবহার করেছি। তার বোঝাতে হার ব্যবহার করেছি, যেমন তার বাবা হার ফাদার, তার ভাই হার ব্রাদার, তার মা হার মাদার, আর তার ফ্যামিলিতে আছে শি হ্যাজ 4 পিপল। সে পড়ে, সে তৃতীয় শ্রেণীতে পড়ে, শি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 3। তাহলে আমরা তার সম্পর্কে বললাম। পেয়ার ওয়ার্ক আজ কাম অ্যান্সার, তাহলে আমরা এখন পেয়ার ওয়ার্ক করবো। হোয়াট ইজ দ্য গার্লস নেম, হোয়াট ক্লাস ইজ শি ইন। গার্লস নেম, মেয়েটির নাম, তাহলে মেয়েটির নাম কি, এবং কি বলা হচ্ছে হোয়াট ক্লাস ইজ শি ইন। তাহলে কি বোঝানো হচ্ছে, হোয়াট ক্লাস মানে কি, কোন ক্লাসে সে পড়ে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা জানি দ্য গার্লস নেম ইজ তিশা, হি ইজ ইন ক্লাস 3। তারপরে প্রশ্ন কি, হাউ মেনি পিপল আর দেয়ার ইন হার ফ্যামিলি, তার পরিবারে কতজন, হাউ মেনি মানে কি কতজন, কতজন মানুষ রয়েছে। আমরা জানি কি 4 পিপল, তাহলে বলবো দেয়ার আর 4 পিপল ইন হার ফ্যামিলি। এখানে কিন্তু হার দিয়ে প্রশ্ন করা হয়েছে, মাই ফ্যামিলি বললে আমার পরিবার বোঝাবে, আর হার ফ্যামিলি বললে তার পরিবার বোঝাবে। হোয়াট ডাজ হার মাদার ডু, তার মা কি করেন, অ্যান্সার কি, টিচার। তাহলে বলবো কি, হার মাদার ইজ এ টিচার, মাই মাদার বলবো না। এখান থেকে আমরা বের করতে পারি যে হার মাদার ইজ এ টিচার। হোয়াট ডাজ হার ফাদার ডু, তার বাবা কি করে, হার ফাদার ইজ এ ব্যাংকার। হাউ ওল্ড ইজ হার ব্রাদার, তার ভাইয়ের বয়স কত, হার ব্রাদার ইজ 2 ইয়ার্স ওল্ড, আমরা দেখি 2 ইয়ার্স ওল্ড। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি, তাহলে একটা অনুচ্ছেদ লিখতে বলা হচ্ছে কি নিয়ে, অ্যাবাউট ইউর ফ্যামিলি, তোমার ফ্যামিলি নিয়ে বা পরিবার নিয়ে। অ্যাবাউট মানে সম্পর্কে। ইউজ দ্য প্যারাগ্রাফ ইন অ্যাক্টিভিটি এ অ্যাজ আ মডেল, মডেল মানে কি, একটি প্যাটার্ন বা আদর্শ। তার মানে কি, অ্যাক্টিভিটি এ তে একটা প্যারাগ্রাফ ছিল যেটাকে মডেল ধরে আমরা আমাদের ফ্যামিলি সম্পর্কে লিখবো। ফার্স্ট আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ইউর এক্সারসাইজ বুক, তাহলে প্রথমে কি করতে হবে, ফার্স্ট প্রথমে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এই যে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও কোথায়, ইন ইউর এক্সারসাইজ বুক। তাহলে হোয়াট ইজ ইউর নেম, আমি আমার নাম বলবো, মাই নেম ইজ নাবিলা। হোয়াট ক্লাস আর ইউ ইন, আই অ্যাম ইন ক্লাস 3। আই এর সাথে কি আসে, অ্যাম আসে, তাহলে আমি বলবো আই অ্যাম ইন ক্লাস 3। হাউ মেনি পিপল আর ইন ইউর ফ্যামিলি, আই হ্যাভ 4 পিপল ইন মাই ফ্যামিলি। হোয়াট ডাজ ইউর মাদার ডু, মাই মাদার ইজ আ সার্ভিস হোল্ডার, অর্থাৎ তিনি একজন চাকরিজীবী। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, মাই ফাদার ইজ এ লয়ার। ডু ইউ হ্যাভ ব্রাদার্স অর সিস্টার, ইয়েস আই হ্যাভ 1 ব্রাদার। হাউ ওল্ড আর ইউর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তাহলে এখানে কি বলবো, যার ভাই রয়েছে সে ভাইয়ের বয়স বলবে, যার বোন রয়েছে সে বোনের বয়স বলবে। তাহলে আমি বলবো মাই ব্রাদার ইজ 20 ইয়ার্স ওল্ড। তাহলে এখন কি বলা হচ্ছে, নাও রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি। তাহলে আমরা এতক্ষণ যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি সেগুলোকে আমরা যদি একটার পর একটা সাজিয়ে লিখি, সেটা কি হয়ে যাবে, একটা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ হয়ে যাবে আমার ফ্যামিলি সম্পর্কে। তাহলে আমরা সবাই বাসায় প্রশ্নগুলোর উত্তর দিয়ে প্যারাগ্রাফটা রেডি করে ফেলবো। লেসন 4 থেকে 6, আমরা নাম্বারস পড়বো আবার। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট নাম্বারস, বাক্যগুলো পূরণ করো বা সম্পূর্ণ করো উইথ কারেক্ট নাম্বার, সঠিক নাম্বার দিয়ে। কমপ্লিট মানে কি, পূরণ করা। দেয়ার আর ড্যাশ ডেইজ ইন এ উইক, এই উইক মানে কি, এক সপ্তাহে দিন রয়েছে। তাহলে কতদিন রয়েছে, 7 দিন, আমরা জানি 7 দিন মিলে এক সপ্তাহ হয়। দেয়ার আর 7 ডেইজ ইন এ উইক, এক সপ্তাহে 7 দিন রয়েছে। দেয়ার আর ড্যাশ ডেইজ ইন জানুয়ারি,
তাহলে জানুয়ারি মাসে কতগুলো দিন রয়েছে? 31। তাহলে দেয়ার আর 31 ডেজ ইন জানুয়ারি। দেয়ার আর ড্যাশ ডেজ ইন নভেম্বর। তাহলে নভেম্বর মাসে কতগুলো দিন রয়েছে? দেয়ার আর 30 ডেজ ইন নভেম্বর। দেয়ার আর ড্যাশ উইকস ইন ফেব্রুয়ারি। তাহলে ফেব্রুয়ারি মাসে কতগুলো সপ্তাহ রয়েছে? দেয়ার আর 4 উইকস ইন ফেব্রুয়ারি। দেয়ার আর ড্যাশ মান্থ ইন এ ইয়ার। এক বছরে কতগুলো মাস রয়েছে? 12 মান্থ। দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার। তাহলে এখানে কি হবে, মান্থের পর একটা এস যুক্ত হবে, যেহেতু আমরা এক মাস বলছি না, আমরা অনেকগুলো মাসের কথা বলছি, একের অধিক হলে কি হবে, এখানে এস যুক্ত হবে। সে ট্রু অর ফলস, তাহলে আমরা এখন কি বলবো, সত্য অথবা মিথ্যা। দেয়ার আর 30 ডেজ ইন নভেম্বর, দ্যাট ইজ ট্রু। দেয়ার আর 29 ডেজ ইন ফেব্রুয়ারি, দিস ইজ অলসো ট্রু। দেয়ার আর 3 উইকস ইন ডিসেম্বর, ডিসেম্বর মাসে 3 সপ্তাহ রয়েছে, এটা কি সত্য, এটা মিথ্যা? আমরা জানি এক মাসে অন্তত 4টা সপ্তাহ থাকেই, তাহলে দেয়ার আর 4 উইকস ইন ডিসেম্বর। দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, দিস ইজ ট্রু। দেয়ার আর 30 ডেজ ইন ফেব্রুয়ারি, আমরা কি জানি ফেব্রুয়ারি মাসে হয় 28 ডেজ থাকবে, নয়তো 29 ডেজ থাকবে, তাহলে এটা ফলস, কি হবে, দেয়ার আর 29 ডেজ ইন ফেব্রুয়ারি। দেয়ার আর 31 ডেজ ইন মার্চ, দিস ইজ ট্রু। দেয়ার আর 32 ডেজ ইন আ মান্থ, এক মাসে কত দিন থাকে, 32 ডেজ থাকে না, ফলস, দেয়ার আর 30 ডেজ অর 31 ডেজ ইন আ মান্থ। ওয়েল ডান, আমরা সব শেষ করে ফেললাম। রাইট দ্য নাম্বার, আমরা কি করব, নাম্বার লিখবো, এখানে ওয়ার্ডে দেওয়া রয়েছে, অর্থাৎ কথায় দেওয়া রয়েছে, আমরা এখানে জাস্ট নাম্বারটা লিখবো। তাহলে দেখি 8 কি হবে, 12, 1 2 12, 15, তাহলে 1 5 15, 24, তাহলে 20-এর জন্য 2, 4-এর জন্য 4, তাহলে 2 4 24, 27, তাহলে 20-এর জন্য 2 আর 7-এর জন্য কি হবে, 7 27, 28, তাহলে 20-এর জন্য 2 দিব, 8-এর জন্য 8 28। ফ্রেন্ডস, লেটস ডু অ্যান অ্যাক্টিভিটি অন নাম্বারস, বন্ধুরা চলো আমরা সংখ্যা নিয়ে কাজ করি। 23, তাহলে 2 3, এটা 24, তাহলে 2 4 24, 3 13, 1 3 13, কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, তাহলে আমরা এখন গণনা করব এবং সংখ্যাগুলো লিখব। এখানে কি রয়েছে, এখানে রেক্টাঙ্গেলস রয়েছে বা আয়তক্ষেত্র রয়েছে, আর এখানে ট্রায়াঙ্গেল রয়েছে বা ত্রিভুজ রয়েছে। তাহলে 16 রেক্টাঙ্গেলস হ্যাভ ড্যাশ সাইডস, সাইড মানে কি পাশ, এই যে এগুলো হচ্ছে এক একটা পাশ বা সাইড। এখানে রেক্টাঙ্গেলস কতগুলো রয়েছে, 16, অর্থাৎ 16টা রেক্টাঙ্গেল রয়েছে। এখন বলা হচ্ছে এই 16টা রেক্টাঙ্গেলের কতগুলো সাইড রয়েছে, আমাদের কাউন্ট করতে হবে। একটাতে কয়টা সাইড, 1 2 3 4, এভাবে করে প্রতিটায় যদি 4টা থাকে, 16টা রেক্টাঙ্গেলে কতগুলো থাকবে, জাস্ট আমরা ছোটখাটো একটা ম্যাথ করি, একটা রেক্টাঙ্গেলে 4টা সাইড, সুতরাং 16টা রেক্টাঙ্গেলে 4 ইন্টু 16, তাহলে গুণ করলে কত হয়, আমাদেরকে সাইডগুলো দেখানো হলো, 64 সাইডস। আমরা যদি এভাবে গুণ করতে না পারি, আমরা কি করবো, এভাবে করে কাউন্ট করবো, 1 2 3 4 5 6 7 8, এভাবে করে প্রত্যেকটা কাউন্ট করলে আমরা 64 সাইডস পাবো। তারপর কি বলা হচ্ছে, 25 ট্রায়াঙ্গেলস হ্যাভ ড্যাশ সাইডস, আমাদের ট্রায়াঙ্গেলে কি দেখানো হচ্ছে, এই যে সাইডগুলো দেখানো হচ্ছে, তাহলে কয়টা সাইড রয়েছে, 25 ট্রায়াঙ্গেলস, সবগুলো মিলে হয় 25। একটা ট্রায়াঙ্গেলে আছে 1 2 3 সাইডস, তাহলে 25 ট্রায়াঙ্গেলে কতটি হবে, 25 ট্রায়াঙ্গেলস ইনটু সাইডের সংখ্যা অর্থাৎ 3, তাহলে কত হয়, 75। আমরা না বুঝলে কি করব, 1 2 3 4 5 6, এভাবে করে কাউন্ট করব। চুজ অ্যান্ড ড্রপ, তাহলে আমরা নির্বাচন করব এবং ড্রপ করব। ড্রপ মানে কি, এই যে ঝুড়ি রয়েছে, ঝুড়িতে রাখবো বা ড্রপ করব। স্কোয়ার, স্কোয়ার আমরা কাকে বলি, যার 4টা সাইডই একই রকম, এই সাইডের সমান এই সাইড, এই সাইডের সমান এই সাইড, তাহলে স্কোয়ারকে আমরা এখানে ড্রপ করলাম। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে কি, এই যে তিন কোণা, ত্রিভুজ। রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল মানে কি, যার বিপরীত সাইডগুলো সমান, যেমন এটার সমান এটা, আবার এই সাইডের সমান এই সাইড, কিন্তু 4টা সাইডই একই রকম না, স্কোয়ারের মতো না, তাহলে এটা হচ্ছে রেক্টাঙ্গেল। তারপর রয়েছে সার্কেল, এই যে গোল, এটা হচ্ছে বৃত্ত বা সার্কেল। ইউনিট 35, লেটার্স অ্যান্ড সাউন্ডস, তাহলে আমরা এখন কিছু বর্ণ দেখব এবং সেগুলোর সাউন্ড সম্পর্কে জানবো। এখানে কি রয়েছে, শিপ, একটা জাহাজ, এটা কি,
বিন অর্থাৎ ময়লা ফেলার জন্য যে পাত্র আমরা ব্যবহার করি বা ঝুড়ি ব্যবহার করি। স্লিপ অর্থাৎ সে স্লিপ করে পড়ে যাচ্ছে, মানে পিছলে পড়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে স্লিপ। এখানে কি করা হচ্ছে, সেলাই করা হচ্ছে অর্থাৎ সো। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, শিপ, তাহলে এটা কি ভেড়া, ভেড়াকেও বলা হচ্ছে শিপ। বিন আমরা কি বলি, শিমকে কি বলি, আমরা বিন বলি। এরপর এখানে কি, স্লিপ, ঘুমানোকে আমরা বলছি স্লিপ। আর এখানে হচ্ছে শ, দেখানো। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে দুটো শব্দের উচ্চারণ একই রকম, শেপ শেপ, শুধুমাত্র বানানে ডিফারেন্স রয়েছে, অর্থাৎ স্পেলিং সেম না। এটা হচ্ছে SHIP শিপ, এটা হচ্ছে SHEEP শিপ। বিন BIN বিন, আর এখানে কি EAN বিন। SLIP স্লিপ, SLEEP স্লিপ, সো SEW, আর এখানে কি শো, SHOW শো, দেখানো। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, সে দ্য ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ দ্য সেম সাউন্ড, এবং সেই শব্দগুলো বলো যেগুলো একই রকম উচ্চারণের সাথে শুরু হয়, যেমন শেপ শেপ, বিন বিন, স্লিপ স্লিপ, শো শো, লিপ লিপ, হিট হিট। তাহলে লিপ মানে ঠোঁট, আর এখানে লিপ মানে কি, লাফানো। আর কি হিট মানে আঘাত করা, আর এই হিট মানে তাপ, এটি এটি হিট, মানে চুলায় যখন রান্না করা হয় তখন আমরা গরম বোধ করি, সেটাকে বলা হচ্ছে হিট। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, সে দ্য ওয়ার্ডস দ্যাট হ্যাভ দ্য সেম মিডল সাউন্ড। কি করবো, ড্র্যাগ দ্য বার্ডস টু দ্য কারেক্ট নেস্ট। তাহলে এখানে বানান দেওয়া রয়েছে, এখানেও শিপ এখানেও শিপ, আমরা এখান থেকে সঠিক যেটা সেটা ড্র্যাগ করব। যেমন স্লিপ এটা কোথায় যাবে, এইখানে, লিপ কোথায় যাবে, এইখানে, হিট যাবে এখানে, ডিপ যাবে এখানে, বিন যাবে এখানে। তাহলে আমরা কি করলাম, যেগুলোতে আই নেই, ডাবল ই রয়েছে অথবা ই এ রয়েছে, সেই পাখিগুলোকে বা সেই ওয়ার্ডগুলোকে আমরা এখানে রাখলাম, আর যেগুলোর উচ্চারণে শুধু আই রয়েছে তাহলে সেগুলোকে আমরা এখানে রাখবো, স্লিপ ডিপ হিট। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, এই যে শব্দ, এই যে ওয়ার্ড গুলো রয়েছে, সেগুলোর মিডলের উচ্চারণ কেমন হবে সেটার উপর নির্ভর করে আমরা আলাদা করলাম। তাহলে এগুলো তো সব রয়েছে কি, আই, আর এগুলো তো রয়েছে হয় ই এ অথবা ডাবল ই। তাহলে কি, বিন বিন, স্লিপ স্লিপ, ডিপ ডিপ, লিপ লিপ, হিট হিট। ইউনিট 35 এর লেসন 1 থেকে 3 পড়বো, এখানে কি পড়বো, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, আমরা দেখতে পাচ্ছি তারা খেলছে, সে কি বলছে, আই অ্যাম রাফিদ, আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, আনিক ইজ মাই ফ্রেন্ড, হি ইজ 8 ইয়ার্স ওল্ড টু, উই গো টু রাজবাড়ি প্রাইমারি স্কুল, উই আর ইন দ্য সেম ক্লাস, আনিক সিটস নেক্সট টু মি, ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল। তাহলে এ হচ্ছে কি, রাফিদ, সে তার বন্ধু অনিক নিয়ে কথা বললো, কিভাবে বললো, প্রথমে সে নিজেকে ইন্ট্রোডিউস করলো, অর্থাৎ তার নাম বললো, আই এম রফিদ, আমার নাম রফিদ, আই এম 8 ইয়ার্স ওল্ড, আমি 8 বছর বয়সী, অনিক ইজ মাই ফ্রেন্ড, অর্থাৎ অনিক আমার বন্ধু, হি ইজ 8 ইয়ার্স ওল্ড টু, সেও 8 বছর বয়সী। তাহলে টু মানে কি, ও, মানে সে 8 বছর বয়সী, সেও 8 বছর বয়সী। উই গো টু রাজবাড়ি প্রাইমারি স্কুল, উই গো আমরা যাই কোথায়, রাজবাড়ি প্রাইমারি স্কুলে, উই আর ইন দ্য সেম ক্লাস, তাহলে আমরা কোথায় একই শ্রেণীতে পড়ি, অনিক সিটস নেক্সট টু মি, নেক্সট টু মানে কি আমার পাশে, আমরা আগের ভিডিওতে কিন্তু পড়েছি সিট মানে বসা, তাহলে কি অনিক কোথায় বসে, আমার পাশে বসে বা তার পাশে বসে, ইন দ্য আফটারনুন বিকেলবেলা আমরা কি করি, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। তাহলে আমরা এখানে ক্যাপিটাল লেটার কখন হয়েছে, কোথায় কোথায় পাংচুয়েশন বসেছে এগুলো খেয়াল করব। তাহলে টক অ্যাবাউট রাফিদস লাইফ, এখন বলছি কি, রাফিদের লাইফ নিয়ে বা জীবন নিয়ে তুমি কথা বলো। এখন আমি কিভাবে বলবো, আমি আরেকজন সম্পর্কে কথা বলবো, তাহলে কি বলবো, হি ইজ রাফিদ, তাহলে অনিক আর কি হয়, বলবো অনিক ইজ রাফিদস ফ্রেন্ড, ফ্রেন্ড 8, তাহলে কি বলবো, দে আর 8 ইয়ার্স ওল্ড। তাহলে এখান থেকে কি বলতে পারি, স্কুল ফ্রেন্ড, দে রিড ইন সেম ক্লাস, অ্যান্ড ইন দ্য আফটারনুন দে প্লে ফুটবল। আমরা পেয়ার ওয়ার্ক করব, বলা হচ্ছে কি, হাউ ওল্ড ইজ রাফিদ, রাফিদের বয়স কত, আমরা কি জানি, রাফিদ ইজ 8 ইয়ার্স ওল্ড, তাহলে আই এম এর জায়গায় আমরা বললাম কি, রাফিদ ইজ।
হোয়াট ইজ হিজ ফ্রেন্ডস নেম? আমরা জানি অনিক বা আনিক, আনিক ইজ মাই ফ্রেন্ড, তাহলে আমরা কি বলবো? হিজ ফ্রেন্ডস নেম ইজ আনিক। হাউ ওল্ড ইজ রাফিদ ফ্রেন্ড? রাফিদের বন্ধুর বয়স কত? আমরা জানি 8, তাহলে বলবো আনিক ইজ 8 ইয়ার্স ওল্ড। হোয়াট স্কুল ডু দে গো টু? তারা কোন স্কুলে যায়? তারা একই স্কুলে যায়, অর্থাৎ দে গো টু রাজবাড়ি প্রাইমারি স্কুল। হোয়ার ডাজ রাফিদ সিট ইন ক্লাস? কোথায় বসে? নেক্সট টু আনিক। হোয়াট ডু দে ডু ইন দ্য আফটারনুন? তারা আফটারনুনে কি করে? দে প্লে ফুটবল। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে নিয়ে একটি অনুচ্ছেদ লিখো। কিভাবে লিখবো? ওই যে মডেলটা আমরা দেখলাম একটু আগে, যে প্যারাগ্রাফ আমরা পড়লাম, সেটাকে মডেল অনুযায়ী নিয়ে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিব এবং আমাদের প্যারাগ্রাফ রেডি হয়ে যাবে। তাহলে হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম? মাই ফ্রেন্ডস নেম ইজ রাবেয়া। হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ডস? তখন আমি বলবো মাই ফ্রেন্ড ইজ 8 ইয়ার্স ওল্ড অথবা 10 ইয়ার্স ওল্ড। হোয়াট স্কুল ডু ইউ গো টু? উই গো টু সিলভার ওয়েলস গার্লস হাই স্কুল। হোয়ার ডাজ ইউর ফ্রেন্ড সিট ইন ক্লাস? মাই ফ্রেন্ড সিটস নেক্সট টু মি। হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন? ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল, অথবা ইন দ্য আফটারনুন উই গো টু দ্য রিভার, অথবা ইন দ্য আফটারনুন উই রিড। আমরা যা করি তা বলতে পারি।